জাস্ট 30 সেকেন্ডে কিভাবে হচ্ছে একটি দেওয়ালের এস্টিমেট মানে ইটের সংখ্যা কত আছে বের করবা। ওকে তো চলো দেখি যে একটা 30 সেকেন্ডে কিভাবে বের করতে হয়। তো দেখো এইটা একটা দেওয়াল সীমানা, তুমি অবশ্যই যে এখানে আসো যদি কোনো রুমে থেকে থাকো তাহলে হচ্ছে দুই পাশে দেওয়াল আছে, অবশ্যই যদি দুই পাশে দেওয়াল থাকে ওই রুমের কয়টা ইট লাগবে কিভাবে বের করবা। আচ্ছা এর আগে আমরা একটা দেওয়ালকে দেখি। দেখো এটা হচ্ছে তোমার দরলাম হচ্ছে 10 ফিট, ঠিক আছে 10 ফিট। সো এখানে দৈর্ঘ্য আর এটা উচ্চতা হচ্ছে 10 ফিট, ঠিক আছে 10 ফিট আমরা পাইলাম। সো এই দেওয়ালটা আমরা জাস্ট 30 সেকেন্ডে বের করি। দেখো আমরা জাস্ট হচ্ছে যদি দেওয়ালটা 5 ইঞ্চি হয়, অর্থাৎ আমরা জানি যে ঘরের ভিতরে যে দেওয়ালগুলো হয় সবগুলো 5 ইঞ্চি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 10 ইন্টু আমি এখানে লেখাচ্ছি, তোমরা যেভাবে লেখবা 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে 5 অ্যান্সার, তাহলে কত আছে 10 100 আর যে 500, ঠিক আছে 500টি ইট লাগবে। একদম ইজি তাই তো, কীভাবে হলো তাই তো। এখানে বিষয়টা হচ্ছে যে দেখো এখানে যে জিনিসটা আছে এখানে হচ্ছে এখানে 10 ফিট, ঠিক আছে এখানে আছে 10 ফিট, তা আমরা যে হচ্ছে ক্ষেত্রফলটা বের করলাম 10 ইন্টু 10, যেহেতু হচ্ছে 5 ইঞ্চি দেওয়ালের জন্য 5টি ইট লাগে, আমরা জানি যে 5 ইঞ্চি, ঠিক আছে 5 ইঞ্চি দেওয়ালের জন্য 5টি ইট লাগে, ঠিক আছে আবার 10 ইঞ্চি দেওয়ালের জন্য 10 ইঞ্চি দেওয়ালের জন্য 10টি ইট লাগে, ঠিক আছে 10টি ইট লাগে। তাহলে এখানে যদি আমরা বলি দেখো এটা 10 ইঞ্চি 10টি ইট লাগে, তাহলে এখানে আমরা এটা কী বের করতে পারলাম, একদম হচ্ছে 500টি ইট লাগবে একটা দেওয়ালের জন্য। তাহলে তুমি যে রুমটাতে আসো এই রুমটা কীভাবে হিসাব করবা, এই দেওয়াল আলাদা আলাদা করে হিসাব করবো, অনেক সময় লাগবে না 30 সেকেন্ড কি হবে হবে না। তাহলে তোমার দেওয়ালটা হিসাব করার আগে না একটা বলি, যদি রুমটা যদি দেওয়ালটা যদি 10 ইঞ্চি হয় সেক্ষেত্রে কীভাবে বের করবা, একদম কনসেপ্ট আগের মতো 10 ইন্টু 10 ইন্টু তারপর হচ্ছে 10, ঠিক আছে তার মানে 1000টি ইট লাগবে, একদম সিম্পল। 1 মিনিট লাগে না কিন্তু, 30 সেকেন্ড 10 সেকেন্ড লাগছে কিন্তু, তোমাকে বোঝানোর জন্য টাইম বেশি লাগছে বাট টাইম কিন্তু বেশি লাগে না।